বিরতি পর ফিরে আসলাম। দিনভর পুলিশের নেশা বিরোধী অভিযান, ফের করবুকে নেশা বিরোধী অভিযানে আবারও আটক দুই ব্যক্তি। আগের পর এক নেশার সাম্রাজ্য, নেশা সামগ্রী সহ ধরপাকড় জারি রয়েছে পুলিশের। সেই অনুযায়ী করবুক মহকুমার এসডিপিও গমনজয় রিয়াং এর নেতৃত্বে যেমনটা জানা যাচ্ছে যে গত মাসের 29 তারিখ শিলাছড়ি থানাতে গোপন সূত্রের ভিত্তিতে একটি বাড়িতে কঞ্জুরি মগ পাড়াতে শচীন কান্তি চাকমাকে আটক করে পুলিশ। তারপরে সেই শচীন কান্তি চাকমা, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু পরিমাণে নেশা সামগ্রী, তবে শচীন কান্তি চাকমাকে জিজ্ঞাসাবাদের পর আরো দুই অভিযুক্তের নাম যারা জড়িত রয়েছে নেশার সঙ্গে তাদের নাম বলে দেয় পুলিশ। অবশেষে পুলিশের এই নেশা বিরোধী অভিযানে সেই দুজনও ধরা পড়েছে পুলিশের জালে। ঘটনা প্রসঙ্গে যেমনটা জানা যায়, শচীন কান্তি চাকমা যাকে আটক করা হয়েছে গত মাসে, এবং তার বাড়ি থেকে 11 কেজি গাঁজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য ছিল আনুমানিক 40 থেকে 50 হাজার টাকা। পরবর্তী সময় শচীন কান্তি চাকমা, যিনি পরিতোষ দাস এবং প্রেমা চাকমা শিলা নামে, প্রেমা চাকমা নামে শিলাছড়ি থানায় পুলিশ আটক করে। আরো দুই অভিযুক্তকে অমরপুর হাজতে পাঠিয়ে দেওয়া হয়, তাদেরকে সেখান থেকে আনা হয় রিমান্ডে। তিন দিনের জন্য তিনজনকে, আবারও দুজনের নাম বলা হয়, নতুন করে তাদেরকে শিলাছড়ি থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুলিশের কি বক্তব্য রয়েছে এই অভিযান প্রসঙ্গে শুনুন। 30 তারিখ প্রায় যোগসাহের কাছে একটা সিস্টেমের প্রশ্ন আসে, পাড়াতে এক বাড়িতে কিছু গাঁজা স্টক করা আছে। যথারীতি প্রশ্ন আমরা জানাই, যোগসাহ আসে, যোগসাহ সহ আমরা ওই কুঞ্জিরমাগ পাড়াতে যাই। যাওয়ার পরে এখানে শশীন কান্তি চাকমা এর বাড়িতে আমরা চার্জ করি। চার্জ করার পরে আমরা 11 কেজির মতো গাঁজা পাই, আর এখানে শশীন চাকমার সঙ্গে কথা বলার পরে আরো দুজনের নাম আসে। তখন সঙ্গে সঙ্গে আমরা ওই দুজনকে, যে শশীন চাকমাকে ডিটেন করি, সঙ্গে সঙ্গে ওই দুজনকে আমরা ডিটেন করি। পরে যথারীতি এটা নিয়ে এই ব্যাপারটা নিয়ে একটা সুন্দর কমপ্লেন হয়। কমপ্লেন হওয়ার পরে তিনজনকে আমি অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে কোর্ট করি, তিন দিনের রিমান্ড দাবি করি মাননীয় ম্যাজিস্ট্রেটের কাছে। তারপরে শেষে তিন দিনের রিমান্ড দেয়, যথারীতি রিমান্ড শেষ করে আজকে তারাকে কোর্টে ফরওয়ার্ড করি। একজন পরিতোষ মজুমদার, আরেকজন প্রেমাময় চাকমা। এটার বাজার মূল্য অ্যাপ্রক্সিমেট প্রায় 40,000 টাকা। তাদের ইন্টারভিউশন করার পরে আরো দুইজনের নাম আসে, কিন্তু তারা নাম সঠিক নাম বলতে পারে না। তারপরে আমরা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি, ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক আর কারা কারা জড়িত। আমরা অতি সত্ত্বর তাদেরও গ্রেপ্তার করব। 20B+2+B এবং 25, 29 এনডিপিএস বাসিন্দা, তারা এগুলিকে বাংলাদেশে বিক্রি করার জন্য নিয়ে এসেছিল। আমি ইনচার্জ আইসি ইনচার্জ শিলাশিরি পিএস এসআই তমা চক্রবর্তী। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। নেশার বিরুদ্ধে পুলিশের অভিযান জারি রয়েছে, একই সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদেরকে অমরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। নেশা সামগ্রী সহ গ্রেপ্তার তিন অভিযুক্ত এবং স্বস্তি নেমে এসেছে করবুক মহকুমায়। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।